কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে, যার মনের বয়স কম হবে তিনি দাঁড়াবেন সিনিয়র, মানে এমপি এমএলএ মন্ত্রী হতে হবে কেন? নবীন বনাম প্রবীণ থেকে এক ব্যক্তি এক পদ, লোকসভা ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন একের পর এক নেতা, যার জেরে কার্যত বিতর্কের ফ্ল্যাটগেট খুলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বার্তার পরেও তা বন্ধ করা যায়নি। এই প্রেক্ষাপটে বুধবার কালীঘাটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কড়া বার্তা দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে দাবি, এদিনের বৈঠকে তৃণমূল নেত্রী জানান, কারুর প্রশ্ন থাকলে দলের মধ্যে আলোচনা করা যেতে পারে, প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা যাবে না, এরপর প্রকাশ্যে মুখ খুললে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে ছেঁটে ফেলা হবে। আসল কথা হচ্ছে, দলের বাইরে সবচেয়ে বেশি যদি মুখ কেউ খুলে থাকে তার নাম মমতা ব্যানার্জি। আগে নিজের মুখে সেলোটেপ লাগাক, তারপরে অন্যকে বুদ্ধি দেবে। বোঝা গেছে যে উনি অতএব শঙ্কর আড্ডোরও পাশে আছেন, শাহজাহানেরও পাশে আছেন, সবারই পাশে আছেন। তাহলে সেই দল সম্পর্কে বাইরে কথা বলা মানেই দুর্গন্ধ ছড়ানো, যে দুর্গন্ধটা আছে। তাহলে দুর্গন্ধ ঢাকা দেওয়ার জন্য এসব প্রচেষ্টা, বাইরে যেন কেউ কথা না বলে, উনি একাই বলবেন, বাকি সবাই শুনবেন। তৃণমূল সূত্রে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন রাজ্য স্তরের মুখপাত্রদের একাংশের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন। বৈঠকে তিনি বলেন, রাজ্য স্তরের কয়েকজন মুখপাত্রকে বাদ দিয়ে নতুন কয়েকজনকে নিয়োগ করতে হবে, সেই দায়িত্ব তিনি দিয়েছেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের কোনো ঝগড়া নেই, আমরা একসঙ্গে আছি, একসঙ্গে কাজ করছি, আমাদের আশীর্বাদ করেছেন আমাদের নেত্রী, আমাদের একসঙ্গে কাজ করে ফসল তুলতে হবে মানুষের আশীর্বাদ নিয়ে। লোকসভা ভোটের আগে প্রায় প্রতিটি সভাতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের মুখে তৃণমূলের বিরুদ্ধে শোনা যাচ্ছে চোর স্লোগান, গ্রাম থেকে চোর হটাও, তৃণমূল মানে চোর। বুধবার কালীঘাটের বৈঠকে এ নিয়ে পাল্টা রণকৌশল ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, তিনি বলেন, বিজেপি চোর বললে পাল্টা তাদের ডাকাত বলে প্রচার করতে হবে, গলি গলি মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায় এই প্রচারকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জোট নিয়েও তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, বৈঠকে তিনি বলেন, সিপিএম খুন সন্ত্রাস করেছে, সিপিএম এর সঙ্গে জোট হবে না, তবে কংগ্রেস প্রশ্নে তিনি নীরব থাকেন, যার জেরে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা এখনো খোলা রাখছেন তৃণমূল নেতা? একদিকে তৃণমূল যখন দ্বন্দ্ব মিটিয়ে লোকসভা ভোটের ঘুঁটি সাজানোর চেষ্টা করছে, তখন পাহাড় নিয়ে বিজেপিকে পাহাড় প্রমাণ চাপে ফেললেন বিজেপির বিধায়ক। টানা চতুর্থবার দার্জিলিং লোকসভা জয়ের স্বপ্ন দেখা বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বার্তা, পাহাড়ের কোনো ভূমিপুত্রকে টিকিট না দিলে বিজেপির অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্দল প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামবেন। এখন আমি বলতেছি, এবার আমাকে দার্জিলিং এর ভিতরে সেখানকারই একটা ভূমিপুত্র আমি চাই, ক্যান্ডিডেট হিসাবে যা যে কেউকে দিলেও ভালো লোককে দিলেও, কিন্তু এবারও যদি বহিরাগত ক্যান্ডিডেট পাঠানো হবে তখন আমি পার্টি ছাড়বো না, পার্টিতেই থাকবো, পার্টিতেই থেকে আমি সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন ফাইল করব। সর্বত্র এই বিক্ষোভটা আছে, আদি স্থানীয় বিজেপি বনাম নব্য সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু সুবিধাবাদী যারা গিয়ে হাইজ্যাক করে নিয়েছে, বাইরে থেকে এসে গিয়ে পদ বা জনপ্রতিনিধিত্ব ছিনিয়ে নিচ্ছে, ফলে তারা একটা বড় অংশ অসম্মানিত, উপেক্ষিত, তারা বিদ্রোহ করছেন। লোকসভা ভোটে শেষ অবধি কারা বাজিমাত করবে সেটা বোঝা যাবে ফলেই। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।